লোকসভা ভোটের মুখে তৃণমূল বিজেপির সংঘাত এখন রোজকার বিষয়, কিন্তু সোমবার আসানসোলের বারামণিতে দেখা গেল পুরোপুরি উল্টো ছবি। প্রয়াত তৃণমূল নেতা মানিক উপাধ্যায়ের মূর্তিতে মালা দিলেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। আসলে এই দুজনের বন্ধুত্ব আজকের নয়, সেই আটের দশক থেকে। দুজনেই তখন পুরোদস্তুর কংগ্রেস করেন, বাম জমানায় কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে লড়াই করেছেন দুজনে। 1988 সালে মানিক উপাধ্যায় যখন প্রথমবার কংগ্রেসের টিকিটে বিধায়ক হন, তখনও পাশে ছিলেন তিনি। 2001 সালে হাত শিবির ছেড়ে ঘাসফুলে চলে যান মানিক। পরে সুরিন্দর সিং আলুওয়ালিয়াও হাত ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখান। তবে রাজনৈতিক দূরত্ব কখনোই বন্ধুত্বে ছাপ ফেলেনি। সোমবার আসানসোলের বারাবণীর পাঁচগাছিয়ায় প্রচার করছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সেখানেই মানিক উপাধ্যায়ের ছেলে ও বারাবণী তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়ের কার্যালয়। ছেলের কার্যালয়েই রয়েছে 2010 সালে প্রয়াত মানিক উপাধ্যায়ের আবক্ষ মূর্তি। প্রচার থামিয়ে বন্ধুর ছেলের কার্যালয়ে আসেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সেই সময় কার্যালয়ে ছিলেন মানিক উপাধ্যায়ের মেজ ছেলে মুকুল। বাবার বন্ধুকে দেখেই এগিয়ে এসে প্রণাম করেন তিনি। বন্ধুর ছেলের সঙ্গে হাত মিলিয়ে অভিবাদন জানান সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এরপরই পুরনো বন্ধুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সুরিন্দর। আজকে যদি ও থাকত, তবে আজকে পরিদৃশ্য আলাদা থাকত, আমাকে এখানে আসতে হতো না তার মূর্তিতে মালাদান করার জন্য, নিজের ঘরে গিয়ে আমাকে ভাত খাওয়াত। আজকে যদি ও থাকতো, নিশ্চয়ই ও হাত ধরে নিয়ে গিয়ে নিজের গ্রামে নিয়ে গিয়ে ঘরে খাওয়াত। বাবার বন্ধু হিসাবে আমি কাকুকে প্রণাম করলাম, কাকুকে রিসেপশন। আমাদের বাবার সাথে বন্ধুত্ব ছিল, বাবার মূর্তিতে মালা দিতে এসেছে, ওখানে তো আমাদের মানা করার কিছু নেই। ভোটের ময়দানে রাজনৈতিক কচকচানির বাইরে বন্ধুত্বের অন্যরকম ছবি দেখল বারাবণী। কৌশিক গাতাইত, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।